মুক্তকথা প্রথম বাংলা সাহিত্য কেন্দ্রিক ইন্টারনেট পত্রিকা। প্রাণের মুক্তির কথা ও দামি কথা বোঝাতে এর নাম মুক্তকথা। সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি, সময় চুরির যুগে পত্রিকাটি সকলের মন চুরি করবে বলে আশা রাখি। মৌলিকত্ব এর প্রধান বিশেষত্ব। আমাদের স্বপ্নে, জাগরণে, জীবনে, মরণে, চিন্তা মননে যে দেবতার অধিষ্ঠান, তিনি রবি ঠাকুর। এই রবির অস্ত হয় না, এই ঠাকুরের বিসর্জন হয় না। সেই রবীন্দ্রনাথের চিত্রশিল্পের ক্ষুদ্র সংস্করণ হলো মুক্তকথার প্রথম মুক্তকথা, প্রথম পাতা, প্রথম মুক্তি। সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে রবীন্দ্রনাথের প্রতিভা অনন্য তা আমরা জানি। চিত্রকলায় রবীন্দ্র প্রতিভা এক নতুন মাত্রা যোগ করেছিল। শিল্পী রবীন্দ্রনাথের চিত্রকলায় এমন এক নতুন আয়তনের জন্ম দেয় যা উইলিয়াম ব্লেক ছাড়া আর কোনো পাশ্চাত্য কবি সাহিত্যিকের পক্ষে সম্ভব হয়নি। চিত্রশিল্পের জগতে তার আবির্ভাব পৌরত্বের দ্বারপ্রান্তে উপস্থিত হওয়ার কালে এবং বেশ অদ্ভুতভাবে। পূরবি কাব্যগ্রন্থ রচনার সময় পাণ্ডুলিপির কাটাকাটি খেলাচ্ছলে চিত্র বিচিত্র করতে করতেই চিত্রশিল্পের জগতে তিনি পা রাখেন। ছোট্ট একটি বীজ যেমন অঙ্কুরিত হয়ে আস্তে আস্তে মহিরুহ হয়ে ওঠে, তেমনি পাণ্ডুলিপির কাটাকাটি ক্রমশ কালি কলমের খোঁচায় রূপান্তরিত হয় এবং বিশ্ববিখ্যাত হয়ে ওঠেন রবীন্দ্রনাথ। আসুন, সে কাটাকুটি কীভাবে করতেন তার একটা নমুনা আমি আপনাদের দেখাচ্ছি। তার প্রিয় রং ছিল বিদেশি পেলিকান কালি, কারণ এই কালির রং ছবির দ্যুতি বাড়ায়। তাছাড়া তিনি জল রং, ক্রেয়ন, পেন্সিলের সাহায্যেও ছবি এঁকেছেন। রবীন্দ্র অঙ্কিত চিত্রগুলিকে আমরা কয়েকটি শ্রেণীতে বিভক্ত করতে পারি, যেমন নিসর্গ দৃষ্টি, জীবজন্তু, মুখাবয়ব, দিগম্বর মূর্তি প্রভৃতি। রঙে বর্ণে রবীন্দ্র ভঙ্গিটি অভিনবত্ব লাভ করে মূলত রং এবং রঙের অনিকেত বিন্যাস রবীন্দ্রনাথের সৃষ্টি এবং তার চিত্রকলার বিশিষ্ট রূপটি ফুটে ওঠে কল্পনায়, মোহময়তায় এবং রেখাজালের চিত্রাঙ্কনে। উৎসাহ অনেক সময় মানুষকে মহৎ সৃষ্টিতে অনুপ্রাণিত করে, ঠিক যেমন ভিক্টোরিয়া ওকাম্পোর অনুপ্রেরণায় উৎসাহিত হয়ে রবীন্দ্রনাথ এতটাই প্রবল গতিতে চিত্রশিল্প শুরু করেছিলেন, যা দেখে অবনীন্দ্র ঠাকুর তার ছবি গড়ার পদ্ধতিকে ভ্যালক্যানিক ইরেপশন বা অগ্নুৎপাত বলে অভিহিত করেছিলেন। নিজের চিত্রের অর্থ সম্পর্কে বলতে গিয়ে রবীন্দ্রনাথ নিজেই বলেছিলেন, ব্যক্ত করাই তো ওদের কাজ, ব্যাখ্যা করা নয়। রূপের সার্থকতা যদি রূপে ফুটে ওঠে তবে সেটাই তো ওদের জন্য রইল। 1930 সালে তার 2-3 বছরের আঁকা চিত্রশিল্প নিয়ে রবীন্দ্রনাথ শেষ পর্যন্ত ইউরোপ এবং আমেরিকা ভ্রমণের উদ্দেশ্যে বের হয়েছিলেন এবং সেগুলি প্রদর্শিত হয়েছিল লন্ডন, বাকিংহাম, প্যারিস, বার্লিন প্রভৃতি উল্লেখযোগ্য শহরে। এভাবে রবীন্দ্রনাথ তার প্রতিভার ছোঁয়ায় বাংলা তথা ভারতীয় চিত্রশিল্পকে এক অনন্যতা দান করেছিলেন। নমস্কার। আমরা ইউকো কুইজার্স, কলেজ, স্কুল বা কোনো প্রতিষ্ঠানের বিশেষ অনুরোধে আমরা কুইজ কম্পিটিশান করিয়ে দিয়ে থাকি। তার জন্য ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, আপনারা অনুরোধ জানাতে পারেন।